আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা কি আমরা কি আমাদের একশো ফ্রি ক্লাসে আজকে কি আমাদের কি সাত নম্বর ক্লাস করতেছি তো আজকে গত এর আগে যে ভিডিওটা দিচ্ছি সেটা আমার কি কেসিএলের বেসিক সম্পর্কে ছিল তো আজকে আমি কি মোটামুটি তিনটা তিনটা ভিডিও সার্চ করছি তো এখানে দেখেন একটা কি ডিপেন্ডেন্ট সোর্স প্লাস কি কারেন্ট সোর্স আছে এখানে দুইটা কারেন্ট সোর্স আছে প্লাস হচ্ছে কি এখানে দেখেন কি জাস্ট কি কারেন্ট সোর্স দিচ্ছি ঠিক আছে তো আজকে কারেন্ট সোর্স প্লাস ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আমরা কি আলোচনা করব এর পরবর্তীতে আমার কি এ যে তিন নম্বর ভিডিওটা আসবে সেখানে কি থাকবে কম্বাইন কম্বাইন বলতে কি ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট একসাথে থাকবে আসলে এই নোডাল অ্যানালিসিসটা হচ্ছে কি এর খুব একটা কী যার এর খুবই একটা কি মানে পছন্দের টপিক ঠিক আছে তো এরা কি বেশিরভাগ বিসিএসের নোডাল থেকে কি কোশ্চেন থাকে তো আজকে আমি যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে কি বিসিএস থিকা তো এইটা দেখেন আঠাশ ও একত্রিশের একটা বিসিএস বিসিএস কোশ্চেন এটা দুইবার আসছে ঠিক আছে তো এরা মানে একবার এইভাবে আসছে আর একবার জাস্ট এখানে একটা কি ভোল্টেজ ছিল তো একই নিয়ম এটা দেখেন কি এটা হচ্ছে তম বিসিএস এর ছিল একটা কোশ্চেন আর এটা হচ্ছে একটা বিসিএস এর কোশ্চেন তো বিসিএস এর খুব পছন্দের কোশ কোশ্চেন আসছে নোডাল অ্যানালিসিস তো আমি আপনাদের বলবো আপনারা যদি কি কখনো নেটওয়ার্ক কি করেন আপনারা কোনো নেটওয়ার্কে যদি সলিউশন করতে যান প্রথমে আপনার কি নোডাল অ্যানালিসিসটা করার কি চেষ্টা করবেন যে কোনো থিওরি যে কোনো কি নেটওয়ার্ক যদি আপনাকে কি করতে যান যদি নোডাল অ্যানালাইসিস করেন সেটা কি খুব সহজে কি আপনারা সেখান থেকে কী মানে সলিউশন করতে পারবেন তো আমার ইয়ে থাকবে রিকমেন্ড থাকবে আপনারা যে কোনো নেটওয়ার্ক থিমে যখন সলিউশন করবেন তখন কি অবশ্যই কি প্রথমে ফার্স্ট মানে দেখার সাথে সাথে আপনার কি নোডাল অ্যানালাইসিস করার চেষ্টা করবেন ঠিক আছে নোডাল অ্যানালাইসিস মানে দেখার সাথে সাথে আপনারা প্রথমে কি সিরিজ সিরিজ প্যারালাল বা ভোল্টেজ ডিভাইডার ডিভাইডার দিয়ে কিছু করা যায় কিনা দেখবেন তারপরে দেখবেন হচ্ছে কি নোডাল অ্যানালাইসিস অ্যান্ড ফাইনালি আপনারা আপনাদেরকে ম্যাশ অ্যানালাইসিস ঠিক আছে তাহলে আপনারা খুব সহজে করতে পারেন যেমন কি এইটা আমরা কি নোডালে যতটুকু করতে পারবো ম্যাসে করতে গেলে তার দুই গুণ থেকে তিন গুণ সময় আমাদের কি বেশি লাগবে তো এটা হচ্ছে কি বিশিএস এর খুব পছন্দের একটা টপিক বিসিএস না যে কোনো বুয়েটের বলেন যে কোনো যে যে কোনো লুপ ভোল্টেজ ব্রাঞ্চ ভোল্টেজ তারপর কি যে কোনো একটা এলিমেন্ট ভোল্টেজ বার করতে পারলে সেখানে আমরা কি নোডাল অ্যানালাইসিস করলে কি সহজে কি অ্যান্সার অ্যান্সারটা কি বার করতে পারবো তো এই জন্য কি আমি নোডাল অ্যানালাইসিসটা একটু কি দীর্ঘ করতেছি এর আগে আমি তো বেসিক প্লাস ভোল্টেজ সোর্স দিয়ে দেখাইছি আজকে আমার কি কারেন্ট সোর্স প্লাস কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স এরপরে আমার কি থাকবে ভোল্টেজ সোর্স প্লাস কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স প্লাস ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যান্ড কি কম্বাইন তিনটা দিয়েই থাকবে অ্যান্ড কি ফাইনালি একটা কি সুপার নোট থাকবে তো শুরু করে আজকে আর আমাদের ভিডিও আজকে আমার ভিডিওটা শুরু করি তো আবারও বলতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কী করবেন লাইক কমান অ্যান্ড কি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের আপনজন আছে তাদেরকে কি জানাতে ভুলবেন না তো ক্যাশিয়াল কি ক্যাশিয়াল হচ্ছে কি কারেন্ট ল ক্যাশিয়াল ক্যাশিয়াল একটা বলি ক্যাশিয়াল হচ্ছে কারেন্ট ল কারেন্ট ল কি বল কারেন্ট কি কোনো একটা লুপ বা কি সরি কোনো একটা কি জাংশন বা কি নোডে আগত মানে ইনকামিং কারেন্ট সময় সময় কি আউটগোয়িং কারেন্ট ঠিক আছে এটা আমার যদি একটা কি নোড নোড বা কি জাংশন আসে তাহলে এখানে কি আমার কি ইনকামিং সময় সময় কি আউটগোয়িং কারেন্ট তো দেখেন এটা যদি আমার ইনকামিং এটা ইনকামিন এটাও যদি কি আমার আউটগোয়িং প্লাস কি এটা যদি আমার ইনকামিং হয় তাহলে আমরা লিখতে পারি টু তারপর হচ্ছে কি ওয়ান ফোর তাহলে দেখেন আমার এই কি এই তিনটে হচ্ছে আমার কি ইনকামিং একটা হচ্ছে আউটবিং তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি আই ফোর আই ফোর প্লাস হচ্ছে কি আই থ্রি প্লাস হচ্ছে কি আই ওয়ান সেওয়ান সেওয়ান টু এটা হচ্ছে কি আমার কি ক্যাশিয়াল ক্যাশিয়াল হচ্ছে আমার কি এটা হচ্ছে কি বেসিক তো প্রথমে কী ক্যাসিয়াল করতে আমরা যখন ক্যাসিয়াল সরাসরণ করি তখন আমাদের প্রথমে কী করতে হয় প্রথমে কী করতে আমাদের আমাদেরকে একটা রেফারেন্স নিতে হয় ঠিক আছে একটা রেফারেন্স রেফারেন্স লাইনকে কী করতে গ্রাউন্ড করতে হয় তো আমার দেখেন এখানে কী এটা একটা আমার রেফারেন্স লাইন তো এটা রেফারেন্স লাইন হওয়ার কারণে আমি কী করলাম এটাকে আমি কী কী গ্রাউন্ড করে দিলাম যখন এটা আমি গ্রাউন্ড করে দিলাম তাহলে আমার কী এইটা হয় গুলো কত জিরো ভোট জিরো ভোল্ট করার জন্যে আমাকে এটাকে এটা কি একটা গ্রাউন্ড করতে হয় নাম্বার টু নাম্বার টুর পরে আমার কি করতে হবে নোট দেখতে হবে কত কয়টা নোট বা কি জাংশন আছে তো এইখানে দেখেন কোশ্চেনে কেউ আগে থেকে বলা আসে এটা হচ্ছে আমার কি এক নম্বর নোট আর এটা হচ্ছে আমার দুই নম্বর ফাইন কী আছে নোট নোট ভোল্টেজ তার মানে কী আছে এক নম্বর নোট আর হচ্ছে দুই নম্বর মানে এই নোট এই নোটের কত ভোল্টেজ আমাদের কি নোট ভোল্টেজ বার করতে বলা হয়েছে তো আমরা দেখেন এখানে নোট ভোল্টেজ যদি বার করতে পারি বাকি যা আছে সব কিছু বার করি যদি এখানে নোট ভোল্টেজ বার করি তাহলে এখানে আমরা কি কারেন্ট বার করতে পারবো এইখানে কারেন্ট বার করতে পারবো এখানে নোট ভোল্টেজ বার করতে পারবো তাহলে আমাদের কী করতে হবে তাহলে কি আমরা প্রতিটা নোটের একটা নাম দিয়েছি যেহেতু ভি ওয়ান দেওয়া আছে তাহলে আমি ওয়ান দেওয়া আছে তাহলে আমি এটার নাম দিলাম কি ভি ওয়ান ঠিক আছে তাহলে এটার নাম আমি কি দিলাম তো এটা আমি কিনে দিলাম ভি আর এটা দিলাম কি আমি কি এই নোটটার নাম দিলাম কি ভি টু ঠিক আছে আমার না রেফারেন্স করার শেষ নাম দেওয়ার শেষ এরপরে আমার কী করতে হবে কারেন্ট কি ভাগ করে দিতে হবে ঠিক আছে তো এইখানে দেখেন আমার কি কোনো কিছু বলার আমি কি আমার মতো করে কি নিতে কারেন্ট ডিরেকশন দিতে পারি ইনকামিং আউটগোয়িং আমি আমার ইচ্ছা মতো করতে পারবো তো সবচেয়ে বড় ব্যাপার আছে দেখেন আমি প্রথমে ব্যাসিকে বলছি আপনারা কারেন্ট সোর্সটা চেঞ্জ না করার চেষ্টা করুন চেঞ্জ করলেও সমস্যা নাই বাট কি যখন চেঞ্জ করবেন তখন কি আপনার কি মাইনাস দিতে হবে যেমন আছে এখানে কারেন্ট সোর্সটা এখানে আছে আপনি যদি এটা আউটগোয়িং দেখান তাহলে আমার এই টেন কি আমার নিতে হবে মাইনাস করতে হবে মাইনাস টেন এম্পিয়ার লিখতে হবে তো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই সবসময় কারেন্ট ডিরেকশনটাকে কী ফলো করার চেষ্টা করবেন কারেন্টের ডিরেকশনটা কি চেঞ্জ করবেন না তাহলে কি আপনার কি সুবিধা হবে তো আসেন তো আমি মনে করি এই যে এই কারেন্টটা আসতেছে যে এইটা এই দিকে আসতেছে তার মানে এইটা আমি দিলাম কি আই ওয়ান ঠিক আছে তাহলে এই দিকে আমার একটা কারেন্ট যাবে এটা দিলাম কি আই টু অ্যান্ড কি এই দিয়ে আমার কি একটা কারেন্ট যাচ্ছে আই থ্রি দেখেন আমার প্রথমটা কি কারেন্ট কারেন্টের কি ডিরেকশন দেওয়ার শেষ আমি এই যে কারেন্টটা আসতেছে এটা আই ওয়ান এইটা কি একটা নিচ দিয়ে যাচ্ছে আই টু এটা দিচ্ছে আই টু আচ্ছা দেখেন এটা আমার কি একটা সিরিজ লাইন তো সিরিজ লাইনে আই টু হলে আমার এটা কী হবে এটা হচ্ছে আমার কি আই টু এটা দেখেন এটা আমার কি ছিল আই ওয়ান তার মানে আমার এটা একটা সিরিজ লাইন তাহলে কি আমার কারেন্টটা কি এদিকে যাচ্ছিলো তার মানে হচ্ছে কারেন্টটা আউট এটা হচ্ছে কি আমার কি সে আই ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কত আই ওয়ান আই ঠিক আছে তারপরে এইখানে একটা এটা কি দাস এটার দিক দিয়ে ঢুকতেছে এটা আমি দিলাম কি আই ফোর অ্যান্ড এটা আমি কি আউট আউটগোয়িং করে দিই এটা হচ্ছে আমার কি আই ফাইভ আমার কারেন্টের ডিরেকশনও দেওয়া শেষ তাহলে আমার কি দেখেন কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ নোট ধরা শেষ তারপর কি কী শেষ আবার কি গ্রাউন্ড করা শেষ এখন কি আমাকে এখানে কি ক্যাশি অ্যাপ্লাই করলে কি আমি সলিউশন পাবো তো দেখেন এইখানে এই যদি কি কেসিএল নোট যদি এই এক নম্বর নোডে ঠিক আছে এই এক নম্বর নোডে ক্যাশিয়াল আমি অ্যাপ্লাই করি তাহলে কি দেখবেন এই আই ওয়ানটা আমার সে ইনকামিং আর এইটা দুই পাশে আমার কি ভাগ হয়ে যাচ্ছে তারা মানে আমি লিখতে পারি আই ওয়ান মাইনাস হচ্ছে কি আই টু মাইনাস আছে কি আই থ্রি সমান সমান আছে কি জিরো ঠিক আছে যেহেতু এটা কি আমার কি ইনকামিং আর এটা কি দুই সাইডে ভাগ হয়ে যাচ্ছে তারপরে কি দেখেন এখানে আমার কি একটা অ্যাম্পিয়ার দিছে আর বাকিগুলো আমার কি অ্যাম্পায়ার দেওয়া নেই আমি বলছিলাম কি অ্যাম্পিয়ার ক্যাশিয়ার সবসময় কি আমার কি কারেন্টের ইকুয়েশনে লিখতে হবে ঠিক আছে তাহলে কি আমার এখানে কি প্রথমটা কি আমার দেওয়া আছে অ্যাম্পায়ারেই দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি কি ফাইভ তারপর সে মাইনাস আই টু আই টু বলতে কি এইটা এটা আমার কত দেখেন যখন গ্রাউন্ড করলাম এটা আমার কত হয়ে গেলো জিরো ভোল্ট তার মানে এইটা হচ্ছে আমার জিরো ভোল্ট তার মানে কি হচ্ছে আমার আই টু ঠিক আছে আই থ্ৰী আই টু আই টু হে আমাৰ কি এইটো হেৰি আই টু ত' ভি ৱান আৰু এই টাৰ্মিন কথা হ'ল ভি টু ত' কি ভি ওৱান মাইনছ হৈছে ভি টু বাই হৈছে কি মাজখনে আছে ৰেজিষ্টৰ অ'কে মাঝখানে মাঝখানে যে রেজিস্টার আছে সেই রেজিস্টার দিল মাইনাস কি আই থ্রি আই থ্রি বলতে কি এইটা হচ্ছে আমার কি আই থ্রি এইটা দেখেন ভি ওয়ান মাইনাস এটা আমি কি গ্রাউন্ড করার জন্য এটা কি জিরো হয়ে গেছে গ্রাউন্ডের জন্য এটা জিরো হয়েছে এটা জিরো হওয়ার মানে কি এইটা এখানে আমার ভোল্টেজ কত জিরো ভোল্ট তাহলে কী হবে ভি ওয়ান মাইনাস কি জিরো বাই কি হচ্ছে টু এই যে আমি এটা মাইনাস লেখলাম কেন আমরা কি ভোল্টেজ জানি কি ভোল্টেজ হচ্ছে কি পটেন্সিয়াল ডিফারেন্স দুই প্রান্তের পটেন্সিয়াল ডিফারেন্স ভোল্টেজ হচ্ছে কি পটেন্সিয়াল ডিফারেন্স আর কি ভোল্টেজ কারেন্ট ফলো ফলো কীভাবে কারেন্ট সবসময় ফলো করে কি হায়ার মানে হায়ার পটেনশিয়াল পটেনশিয়াল থেকে পোটেন্সিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল যেহেতু আমার কি কারেন্টটা এইদিকে প্রবাহিত হচ্ছে তার মানে কি এটা হচ্ছে কি হায়ার পটেন্সিয়াল আর এটা হচ্ছে আমার কি লোয়ার পটেনশিয়াল এই কারেন্টের ডিরেকশনের জন্য আমি কি এটা হায়ার এটা হচ্ছে আমার কি লোয়ার তো এইখানে দেখেন কারেন্টটা যেহেতু নিচের দিকে আসতেছে তার মানে কি এটা আমার হচ্ছে হায়ার পটেনশিয়াল এটা হচ্ছে আমার কি লোয়ার পটেনশিয়াল সমান সমান কি জিরো তো এইখান থেকে যদি আমি সলিউশন করি তো এইখান থেকে যদি আমরা সলিউশন তো করি তাহলে কী হবে ফোর আসতেছে চারিপাশে কত আসে কুড়ি চারিপাশে কত কুড়ি মাইনাস হচ্ছে কত ভি ওয়ান মাইনাস প্লাসে প্লাস ভি টু মাইনাস হচ্ছে কত দুই দোকানে টু ভি ওয়ান সময় সমান কত ঠিক আছে তো এইটা এই সাইডে গেলে জিরো হবে এইটা অপোজিট সাইডে গেলে কি হবে মাইনাস হবে তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ভি ওয়ান মাইনাস মাইনাস তাহলে আছে মাইনাস থ্রি ভি ওয়ান সাইডে গেলে আছে কি মাইনাস ঠিক আছে তাহলে কি আমরা কি একটা ইকুয়েশন পাইলাম নোট ওয়ানে পাইলাম এখন কি যদি কি নোট করি নোট টু নোট টু বলতে হচ্ছে এইটা আমার হচ্ছে নোট টু নোট টুতে কী হবে দেখেন আমার আই টুটা হচ্ছে ইনকামিং আর কত হচ্ছে আই ফোর ইনকামিং এইটা হচ্ছে আমার কি আই ওয়ান আউট গোয়িং অ্যান্ড কি আই ফাইভ হচ্ছে আউট গোয়িং তার মানে আমার কি ইনকামিং হচ্ছে দুইটা আই টু অ্যান্ড কি আই ফোর ঠিক আছে তাহলে আমি লিখতে পারি কি আই টু প্লাস আই ফোর ঠিক আছে আই টু ইনকামিং আই ফোর ইনকামিং আই ওয়ান আউটগোয়িং আই ফাইভ আউটগোয়িং মাইনাস আই ওয়ান মাইনাস আই ফাইভ সমসান কি জিরো ঠিক আছে তাহলে দেখেন কেসিআলে কেসিআল কি কোনো নোট বা কোনো নোট বা জাংশনে কি আগতকাল মানে ইনকাম ইনকামেঞ্জ ইকুয়াল টু ইকুয়াল কি ইনকামিংকামেঞ্জ ইকুয়াল আসছে কি আউটগোয়িং কাল তার আউটগোয়িং কায়েন তার মানে কি দুইটা সামেনশন করলে কি জিরো আসতেছে তো আমার কি ইকুয়েশন কেসিআল অ্যাপ্লাই করা শেষ এখন কি আমি কি ভ্যালুটা দিই তাহলে আই টু আই টু বলতে হচ্ছে এইটা যেহেতু আমার কারেন্টের ডিরেকশন এই দিকে কারেন্টের ডিরেকশন এই দিকে তার মানে কি আমার এইটা হায়ার পোলারিটি এইটা হচ্ছে হায়ার পোটেন্সিয়াল এটা হচ্ছে আমার কি লোয়ার পোটেন্সিয়াল তাহলে আমি দেখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু বাই কত এই যে ফোর হোম রেজিস্টর তারপর হচ্ছে প্লাস প্লাস আই ফোর আই ফোর কত আমার কারে আই ফোর হচ্ছে কি কারেন্ট কারেন্ট আমার কি অ্যাম্পিয়ারে দেওয়া আছে তার মানে হচ্ছে টেন তারপরে গেছে হচ্ছে আই ওয়ান আই ওয়ান বলতে কোনটা আই ওয়ান হচ্ছে এইটা ঠিক আছে তাহলে হচ্ছে কি আই ওয়ান হচ্ছে

তো এখান থেকে যদি কি আমি এটা ফাইভ হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে কী লিখতে পারি ভি ওয়ান মাইনাস হচ্ছে কি ভি টু বাই কি ফোর মাইনাস প্লাস ফাইভ মাইনাস ভি টু বাই কত সিক্স ঠিক আছে সময় সময় কী আছে জিরো ঠিক আছে তো এখান থেকে যদি আমি কি এখান থেকে যদি কি আমার কি একটা ইয়া বারো আমি কি লসাই করতে পারি তাহলে আসছে কি আমার বারো তাহলে আসছে তিন সাইডে বারো তার মানে আসছে কি থ্রি ভি ওয়ান মাইনাস থ্রি ভি টু পাঁচবারে ষাট প্লাস সিক্সটি তারপরে মাইনাস তাহলে কত টু মাইনাস টু ভি টু সমান সমান আসছে কি জিরো তো এটা যদি আমরা ইকুয়েশন করি ঠিক আছে এইটা এদিক যা কী হবে জিরো হয়ে যাচ্ছে এটা এদিক গেলে কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে কি থাকতেছে থ্রি ভি ওয়ান থ্রি ভি ওয়ান হচ্ছে একটা আর কোনো আছে নাই একটাই আছে তাহলে কি থাকতেছে ফাইনালি কি থাকতেছে থ্রি ভি ওয়ান মাইনাস দেখেন এখানে থ্রি ভি টু আর এখানে মাইনাস তাহলে মানে সে কী ফাইভ ভি টু এই প্লাসটা ওই অপোজিট সাইডে যা কি হচ্ছে মাইনাস সিক্সটি ঠিক আছে তাহলে দেখেন আমরা কি দুইটা ইকুয়েশনে পাইছি এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশান এটা হচ্ছে আমার কি দুই নম্বর ইকু ইকুয়েশান তো এখান থেকে কি আমরা কি সলিউশন করলে আমরা কি ভি ওয়ান ভি টুর মানটা কি সহজেই বার করতে পারব তো তো আমরা কি দুইটা ইকুয়েশান পেলাম এখানে আমরা কি এখান থেকে ম্যাট্রিক্স করেও কি আমরা কি মান বার করতে পারবো বা কি ম্যাট্রিক্স এখানে কি আমি কি ম্যাট্রিক্স করলে মান বার করতে পারবো বা কি অ্যাজ ইউজুয়াল করলে আমরা কি মান বার করতে পারবো দেখেন এইটা একটা মাইনাস আছে এইটা একটা কী আছে প্লাস আছে দি সেম ভ্যালু তার মানে আমার কি এখানে কাটাকাটি করা যাবে তাহলে এটা হচ্ছে কি মাইনাস থ্রি ভি ওয়ান প্লাস ভি টু সময় সময় হচ্ছে কি মাইনাস টোয়েন্টি আর এটা কত আসতেছে থ্রি ভি ওয়ান ঠিক আছে মাইনাস ফাইভ বি টু কত মাইনাস সিক্সটি ঠিক আছে আমি যদি কি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা যদি আমি যোগ করি তাহলে এটা এটা বাদ যাচ্ছে পাঁচ এক বাদ দিলে কত হচ্ছে ফোর ভি টু মাইনাস কত এইটটি অতএব মাইনাস মাইনাস কাটা ভি টু কত টোয়েন্টি সার্ভিসে আসি তাহলে হচ্ছে আমি এই যে ভি টা পাইলাম আমার কত টোয়েন্টি ঠিক আছে আমার হচ্ছে কত টোয়েন্টি ভোল্ট বি টু বলতে কি আমার নোট টুর ভোল্টেজ ঠিক আছে আমার কি নোট টুর নোটের ভোল্টেজ চাইছে বি নোট এবং বি টু নোডের ভোল্টেজের চাইছে তাহলে আমি কি ভি টু পাইলাম টোয়েন্টি ভোল্ট এখন দেখেন ভি যদি টোয়েন্টি ভোল্ট হয় ভি আমি কি এখানে বসায় দিলেও কি আমি কি মান পাবো ঠিক আছে ভি পাবো অথবা কি এইখানে বসালেও কি আমি কি ভি পাবো তো এখানে যদি আপনারা কি ভি বসান তাহলে ভি ওয়ানের মান পাবেন কত ভি বসালে এখানে ভি ওয়ানের কি মান পাবেন এখানে ভি ওয়ানের মান আসবে কত থার্টি পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট ঠিক আছে তাহলে কি আমার দেখেন ভিওয়ানও পাইলাম ভিডিও পাইলাম আপনার কি ইকুয়েশন এই মানটা যদি এখানে বসা নেন তাহলে কি আপনারা কি এই মানটাই পাবেন তো আবারও বলতেছি যখন আপনারা নোডাল অ্যানালাইসিস করবেন সবসময় কি আপনারা কারেন্টের সোর্স কারেন্টের যে ডিরেকশন আছে সেটা চেঞ্জ করার চেষ্টা করবে না সেটা চেঞ্জ না করলে কি সবচেয়ে সুবিধা হবে আপনার কি মাইনাসের ঝামেলাটা আসবে না বাট এটা যদি আপনি যদি এই আই ওয়ানডে ডিরেকশনটা নিচ দিয়ে না দিয়ে উপরে দিতেন তখন আপনার কি এটা মাইনাস ফাইভ হয়ে যেত প্লাস কি এখানে কি আপনার ডিরেকশনটাও চেঞ্জ করা লাগতো বা এটা যদি আপনি এই দিক দিতেন তাহলে কি আপনার কি চেঞ্জ আসতো তো চেঞ্জ করলে সমস্যা নেই আপনার যদি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই বাট কি ইকুয়েশানে একটু কি ঝামেলা হয় তো এরপরে আসেন এরপরে যে ম্যাপটা আসে সেটা দেখেন এই ম্যাপটা দুটাতে আসছে ঠিক আছে এটা আঠাইশে বিসিএসে আসছে আর কি একত্রিশ বিসিএসেও আসে আসলে পিএসসির খুবই একটা কি পছন্দের টপিক হচ্ছে কি নোডাল অ্যানালাইসিস ওরা কি নোডাল থেকে বেশিরভাগ সময় কি কোশ্চেন কোনো কোনো না কোনোভাবে কোশ্চেন দেবেই সেটা কি ডিরেক্টলি বলে দেবে নোডাল অ্যানালাইসিস করতে অথবা কি ইনডিরেক্টলি আপনাকে নোডাল অ্যানালাইসিস দিয়ে কি আপনারা করতে পারবেন তো এইখানে দেখেন এইখানেও বলা আছে এটা আমার কি একটা নোট দেওয়া আছে ওরা কি বলে দিয়েছে এইটা একটা নোট এইটা এই দুইটা নোটের কি ভোল্টেজ বার করতে বলছে ভোট দুইটা নোটের ভোল্টেজ বার করতে বলা হয়েছে তো প্রথমে প্রথমে আমার কী করতে হবে গ্রাউন্ড করতে হবে এটা আমার কি রেফারেন্স লাইন তো রেফারেন্স লাইন হওয়ার কারণে ওইটা আমি কি গ্রাউন্ড করে দিলাম যখনই এটা গ্রাউন্ড করলাম আমার এটা আসলো জিরো ভোল্ট এটা আমার হয়ে গেলো জিরো ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে জিরো ভোল্ট এইটা হচ্ছে জিরো ভোল্ট তারপরে ওরা যেহেতু নাম দিছে আমি এটার নাম দিলাম ওয়ান আর এটা দিলাম আমি কি ভি টু ওকে এটা দিলাম কি হবে ভি ওয়ান আর এটা দিলাম ভি টু এখন দেখেন এই দিক দিয়ে আমার কি এই কারেন্টটা এইদিকে যাচ্ছে তার মানে এইটা আমি দেখি এটা দিয়ে আমি কত আই ওয়ান এই কারেন্টের নাম দিলাম আই ওয়ান এই কারেন্টের নাম দিলাম কি আই টু আর এইটার নাম দিলাম কি আই থ্রি তাহলে আমার কি একটা নোটের কারেন্টের ডিরেকশন দেওয়া আছে যখন দ্বিতীয় নোটে যাব তো এইখানে দেখেন কারেন্ট আমার দিকে যাচ্ছে তার মানে এটা আমার কি সেম এই আই টুই এটা আই টু এটা দিলাম কি আমি কি আই থ্রি তাহলে এটা হচ্ছে আই ফোর এটা হচ্ছে কি আই ফাইভ আমার কি কারেন্টের ডিরেকশন দেওয়া আছে এখন আমার কি জাস্ট কি ইকুয়েশন লিখলে কি অ্যান্সার পাবো আমার কি নোট ভোল্টেজ বার করতে এই যে নোট ওয়ান টু নোট ভোল্টেজ বার করতে বলা হয়েছে ঠিক আছে তো দেখেন আমি কি অ্যাট নোট ওয়ান নোট ওয়ান এক নম্বর নোট এক নম্বর নোট বলতে কি এই নোট এই নোটে আমার কি এইটা হচ্ছে কি ইনকামিং এটাও আটগোয়িং এটাও আউটগোয়িং তার মানে কি হচ্ছে আই ওয়ান মাইনাস আই টু মাইনাস হচ্ছে কি আই থ্রি সমান সমান জিরো আই এদিক লিখি আই ওয়ান মাইনাস ঠিক আছে তো এইটা হচ্ছে কি নোট ওয়ানে আর যদি আমি কি নোট টু নোট যদি আমি কি করি কেসিএল এপ্লাই করি তাহলে কি হবে দেখেন এইটা আমার কি ইনকামিং এটা আমার কি যেহেতু আমি এই কারণটা এদিক ফলো করাইছি আমার ইনকামিং এটা আমার আউটগোয়িং এটা আমার কি আউটগোয়িং তার মানে হচ্ছে কি আই টু মাইনাস আই ফোর মাইনাস হচ্ছে কি আই ফাইভ সময় হচ্ছে জিরো তাহলে দেখেন আমার কি কেসিএল অ্যাপ্লাই কেসিএল অ্যাপ্লাই করা শেষ ঠিক আছে আমি নোট ওয়ানে কেসিএল অ্যাপ্লাই করলে এইটা পাবো নোট টুতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি এইটা পাবো এখন এখান থেকে আমি কি ইকুয়েশান লিখলে আমার কি হয়ে যাবে তো ইকুয়েশান কি এটা আমার কি কারেন্টের অ্যাম্পিয়ার কারেন্টের দেওয়া আছে তার মানে এটা কত আমার হচ্ছে কি থ্রি মাইনাস আই টু আই টু কোনটা আই টু হচ্ছে আমার এইটা যেহেতু আমার কি কারেন্টের ডিরেকশন এই দিকে এই জায়গাটা সবচেয়ে বেশি খেয়াল করবেন কারেন্টের ডিরেকশন যে দিকে কারেন্ট সবসময় কি হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যায় তার মানে আমার কি ভি ওয়ান হচ্ছে হায়ার পোটেন্সিয়াল আর ভি টু হচ্ছে আমার কি লোয়ার পোটেন্সিয়াল তারপরে আমার লিখতে হবে কি ভি ওয়ান মাইনাস ভি টু কত বাইকতো ঠিক আছে সিক্স ওহম রেজিস্টারের সিক্স ঠিক আছে তারপরে কি আছে আই থ্রি আই থ্রি বলতে এইটা তাহলে ভি ওয়ান মাইনাস কি জিরো তা তার মানে হচ্ছে ভি ওয়ান মাইনাস জিরো যা আছে তাই ভাগ কত টু সমান সমান কি জিরো তাহলে আমার কি ইকুয়েশান লেখা শেষ ইকুয়েশন লেখা শেষ এটা আমার কি এটা এটা হচ্ছে আমার কি আউট গোয়িং এটা আউট গোয়িং কারণ দেখেন এইখানে এটা আউট গোয়িং আমার কারেন্টের ডিরেকশন তো এইদিকে এসেছিলো এইখানে আউট গোয়িং বাট এইখানে এসে কি হয়ে গেছে আমার কি ইনকামিং হয়ে গেছে ঠিক আছে এই জন্য আমি কি এখানে মাইনাস আই টু লেখছি এখানে কি আই টু লেখছি তো নোডের ক্ষেত্রে আপনার এইভাবে যখন কি একই কারেন্ট প্রবাহিত হবে সেদিকে একটু কি খেয়াল রাখবেন একখানে যদি ইনকামিং হয় আরেক আরেকখানে যাই কি আউট গোয়িং হবে তো এটা যদি আমরা সলিউশন করি তাহলে এটা কত সিক্স আর টু তো এটা যদি আমরা সলিউশন করি তার মানে কি আমার কি লশাগুলো আমি কি সিক্স যদি লসাগুলো নেই তিনশয় আঠারো মাইনাস ভি ওয়ান মাইনাস মাইনাসে মানে দেখেন মানে যায় মানে কি প্লাস ভি টু মাইনাস তিন দুগুণো ছয় তিন তার মানে হচ্ছে কি থ্রি ভি ওয়ান সমান সমান হচ্ছে কি জিরো তিন ছয় আঠারো ছয় এক গুণ করলে এটা মাইনাস ভি ওয়ান মাইনাস প্লাস ভি টু এটা কি তিন দুগুণো ছয় ছয় তিন থ্রি ভি ওয়ান ঠিক আছে তো এইটা যদি এদিকে এইটা যদি এদিকে যায় তাহলে হচ্ছে কি জিরো সিক্স যদি এদিকে যায় তাহলে হচ্ছে আমার কি মানে এর সাথে গুণ হয় জিরো হচ্ছে তাহলে এইখানে থাকতেছে কি এইটাও ভি ওয়ান এইটাও ভি ওয়ান তার মানে কত মাইনাস ফোর ভি ওয়ান প্লাস ভি টু সমান সমান এটা কি প্লাস ছিল এদিক যায় কি হচ্ছে মাইনাস এইটিন এটা প্লাস ছিল এদিক যায় কি হলো মাইনাস এইটিন আবার মিলে নেই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি 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 আর ওয়ান কি ফোর ভি ওয়ান প্লাস প্লাস মাইনাস এইটিন তো এটা আমার কি এক নম্বর নোডের ইকুয়েশান শেষ এক নম্বর নোডের ইকুয়েশন শেষ এখন আমরা কী করবো দুই নম্বর নোডের ইকুয়েশান ধরে লিখছি এটা দেখেন এটা আমার কি ইনকামিং ছিল এই দিক দিয়ে আমার কি আউটগোয়িং ছিল এখানে এসে আমার কি ইনকামিং হলো তার মানে হচ্ছে ইনকামিং হচ্ছে কি ইনকামিং যদি পজিটিভ ধরে আউটগোয়িং আমার কি নেগেটিভ ধরতে হবে আর আউটগোয়িং যদি আমি পজিটিভ ধরি ইনকামিং আমার কি নেগেটিভ ধরতে হবে ঠিক আছে আমি এইটা কী করে দিয়েছি এই ডিরেকশন আর যেহেতু নিচের দিকে আছে আমি সেই জন্য এটাকে আমি কী করে দিয়েছি আউটগোয়িং করে দিয়েছি এটাও কি আমি কি আউটগোয়িং করে দিলাম ঠিক আছে এটা ইচ্ছা মতো আপনার ইচ্ছা মনে লাগে এটাও ইনকামিং করতে পারেন এটাও ইনকাম ইনকামিং করতে পারেন ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই ইকুয়েশন একই আসবে যেটাই করেন সেটাই আসবে তো আই টু আই টু আমার কি আই টু হচ্ছে কি আই টু হচ্ছে এইটা এটা আমার কি যেহেতু কারেন্টের ডিরেকশন এইদিকে যেহেতু কারেন্টের ডিরেকশন এইদিকে তার মানে এইটা হচ্ছে আমার হায়ার পোলারিটি আর এটা আমার কি লোয়ার পোলারিটি তার মানে হচ্ছে কি ভি ওয়ান মাইনাস হচ্ছে কি ভি টু বা ইত হচ্ছে রেজিস্টর সিক্স তারপরে এসে আই ফোর আই ফোর কোনটা এখানে আইফোর দেখেন আমার কি এমপিআর ভ্যালু দেওয়াই আছে এবং কি দেখেন আমার আমার আমি যে কারেন্টের ডিরেকশন নিছি আর কি এই কারেন্টের ডিরেকশন আছে কি সেম তাহলে সে ইয়া সেম তার মানে কি আমার যা আছে তাই থাকবে বারো অ্যান্ড কি ফাইনালি হচ্ছে আই ফাইভ আই ফাইভ বলতে এইটা আই ফাইভ বলতে আসছে এটা তাহলে আমার এইটা ভি টু আর এইটা হচ্ছে আমার কি জিরো তাহলে আমি কি লিখতে পারি ভি টু বাইক রেজিস্টার কত সেভেন ঠিক আছে সমান সমান আসছে কি জিরো ঠিক আছে আবার একবার মিলাই নেই আই টু আছে ইনকামিং এটা আউট আউটগোয়িং এটাও আউটগোয়িং আই টু আই টু মাইনাস আই ফোর মাইনাস আই ফাইভ আই টু বলতে কি ভি ওয়ান মাইনাস ভি টু বাই কি রেজিস্টার আই ফোর বলতে কি আমার কি এখানে কারেন্ট তো দেওয়া আছে কেসিওল করতেছে তার মানে অ্যাম্পেয়ারের ভ্যালু যেটা আছে সেটা লিখবো অ্যান্ড কি আই ফাইভ বলতে কি সেভেন বাই মানে হচ্ছে আই আই ফাইভ বাই এটা ঠিক আছে তো এখানে যদি আমি ইকুয়েশান করি তাহলে কি ফোরটি টু আমি যদি কি লস আগু করি ফোরটি টু তাহলে এখানে থাকতেছি কি সেভেন ভি ওয়ান মাইনাস থ্রি আছে সেভেন ভি টু এটা থাকতে যে কত বিয়াল্লিশ গুণ করলে কত একশো এটা গুণ করলে হচ্ছে সমান আছে কি জিরো ঠিক আছে পাঁচশো চার মাইনাস পাঁচশো চার মাইনাস সিক্স ভি টু ছয় সাথে বিয়াল্লিশ সিক্স ভি টু ঠিক আছে তো এটা এদিক গেলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এইখানে থাকতে দেখো তো ভি ওয়ান আছে একটা তার মানে কি সেভেন ভি ওয়ান মাইনাস ছয় তেরো ভি টু সমান সমান এইটার দিক দিয়ে আছে কি পাঁচশো চার এটা ছিল আমার কি এক নম্বর ইকুয়েশন এটা ছিল আমার কি দুই নম্বর ইকুয়েশান তো আপনারা এইখানে কি আপনারা ম্যাট্রিক্স করলে এখান থেকে ইকুয়েশান করতে পারবেন ঠিক আছে আপনারা যদি এখানে ম্যাট্রিক্স করেন টু বাই টু ম্যাট্রিক্স পান তারপরে ইকুয়েশান পাবেন বাট কি আপনারা যে কি কাটাকাটি বা আমি যেভাবে করি রিডাকশন পদ্ধতি সেভাবে করলে পাবেন দেখেন আমার এটা কি হচ্ছে তেরো ভিডিও আমার একটা সিঙ্গেল ভিডিও এটা হচ্ছে আমার কি মাইনাস তো এই ইকুয়েশানকে যদি আমি কি এটাকে যদি আমি কি এক দ্বারা গুণন করি ঠিক আছে আর এইটাকে যদি আমি কি তেরো দ্বারা গুণন করি তাহলে কি আমার কি সলিউশন পাবো আমরা কি একটা ভ্যালু পাবো কারণ তেরো এই দুটা কি এটাতে এখন তেরো ভিডিও হয়ে যাবে প্লাস তেরো ভিটি মাইনাস তেরো ভিটি কী কাটা যাবে তো এটা যদি আমি গুণ করি তেরো দ্বারা তাহলে হচ্ছে মাইনাস পাঁচ চারটের কত বান্ন বান্ন ভি ওয়ান ঠিক আছে তারপরে দেখেন প্লাস ঠিক আছে প্লাস তেরো ভি টু সমান সমান আর তেরো আর আঠারো গুণ করলে হচ্ছে কি মাইনাস ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম এটাকে কি আমরা এক এক নম্বর ইকুয়েশানকে তেরো দ্বারা গুণ করলাম আর দুই নম্বর ইকুয়েশনকে কি এক নম্বর এক দ্বারা গুণ করলাম আপনারা যদি এখানে ম্যাট্রিক্স করেন ম্যাট্রিক্স করলেও পাবেন সমস্যা নাই আমি সাধারণত যদি কি দুইটা এরকম মানে ভেরিয়েবল থাকে দুইটা ভেরিয়েবল থাকলে আমি কি এই গুণ গুণ পদ্ধতি থেকে আমি কি রিডাকশন করি দেখেন এইটা এটা বাদ যাচ্ছে তাহলে এইখানে থাকতেছে কি মাইনাস ফোরটি ফাইভ ভিওন দেখেন মাইনাস বান্ন থেকে সাত দিলে মাইনাস ফোর্টি ফাইভ ভিওন আর এইখানে থাকতেছে কত পাঁচশো ষাট থেকে পাঁচশো ষাট থেকে বিয়োগ কত দুশো চৌত্রিশ তো এটা বিয়োগ করলে কত থাকতেছে সাইজ শেয়ার বাদ দিলে দুশো সত্তর দুশো সত্তর ঠিক আছে প্লাস দুশো সত্তর হ্যাঁ প্লাস এটা তো প্লাস তার মানে প্লাস দুশো সত্তর তো এইখান থেকে যদি আমি ভি ওয়ান বার করি তাহলে ভি ওয়ান বাইর করলে এটা দ্বারা এটাকে গুণ করলে বার হবে কত পাঁচশো তিরিশের শূন্য চারশো ছাব্বিশ মানে হচ্ছে ছয় তার মানে আছে মাইনাস সিক্স ভোল ঠিক আছে অ্যান্সার এটা কী পাইলাম এটা কি পাইলাম এটা পাইলাম মাইনাস সিক্স ভোল তার হচ্ছে কি ভি ওয়ান নোট আমার ভি ওয়ান নোট পাইলাম কত মাইনাস সিক্স ভোর ভি ওয়ান আমি কি মান পাওয়া গেলাম মাইনাস সিক্স বল এখন আপনি কি ভি ওয়ানের মানটা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলে কি হয়ে যাবে এইখানে আপনারা বসাইতে পারেন নতুবা এইখানেও বসাইতে পারেন তো আমার কি মেন ইকুয়েশন ছিল এইটা আমার কি মেন ইকুয়েশন ছিল এইটা তার মানে যদি আমি বসাই ভি ওয়ান কত ছিল আমার কি মাইনাস দেখেন তাহলে কত আসতেছে মাইনাসে মাইনাসে ভি তার মানে আসছে এইটা ভিওান মাইনাসে মাইনাসে কত মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস আসছে চব্বিশ তার মানে কত আছে চব্বিশ প্লাস ভি টু সমান সমান মাইনাস ঠিক আছে তো এটা যদি এই এই সাইডে যায় কত থাকে ভি টুর সমান সমান কত থাকে এটা যায় কি মাইনাস কি টোয়েন্টি ফোর কি অতএব ভি সমান কত মাইনাস ঠিক আছে এটা হচ্ছে কি তাহলে আমরা কি ভি টু পাইলাম মাইনাস ফোরটি টু বল্ট ঠিক আছে ভি টু পাইলাম মাইনাস ফোরটি টু ভোট আর ভিও পালাম কি মাইনাস সিক্স বল্ট আপনারা ম্যাট্রিক্স করলেও করতে পারেন এইভাবে করলেও করতে পারেন আপনাদের কোনো সমস্যা নেই তো আপনারা যখন ইকুয়েশন নেবেন এই যে এইখানে এই যে দিকটা আপনারা একটা কারেন্ট যখন নেবেন সেই দিক সেই সময় কি একটা খেয়াল রাখবেন কীভাবে আপনারা কি কারেন্টের ডিরেকশান এসে সেইভাবে কাজ করেন এখানে যদি আপনার এইখানে এই ডিরেকশন এসেন বাট কি পরবর্তী যদি ডিরেকশন চেঞ্জ করেন তাহলে আপনাদের কি ইকুয়েশনে ঝামেলা হয়ে যাবে ঠিক আছে তারপরে আসেন তারপরে আসেন তারপরে কি আছে তারপরে যে ম্যাথটা আছে এইটা এখানে কি দেওয়া একটা আমার কি দেওয়া আছে ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট কি সোর্স কারেন্ট সোর্স কীভাবে বুঝলাম এখানে দেখেন এই যে আমি কি এখানে এক ভিতরে কি ডায়মন্ড জন্য বুঝলাম এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স আর কি অ্যারোসিনের জন্য বুঝলাম একটা কারেন্ট সোর্স ঠিক আছে এটা কি সোর্স ডিপেন্ডেন্ট সোর্স প্লাস কি কারেন্ট সোর্স তাহলে এখন কি কন্ট্রোল সোর্স দেখেন আবার কন্ট্রোলটা কি আই করতে চাই ঠিক আছে আমরা সবসময় জানি কি এটা কন্ট্রোল আর এরপরে পরে যে এককটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি সোর্স তার মানে দেখেন আই তার মানে হচ্ছে কারেন্ট কন্ট্রোল এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এটা হচ্ছে আমার কি কন্ট্রোল আর এটা হচ্ছে আমার কি সোর্স ঠিক আছে আই দেখার জন্য বুঝলাম কি কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স তো এইখান থেকেও এরা বলছে কি নোট ভোল্টেজ বার করতে বলছে এটা নাকি এখানে ওরা নোট দেওয়া যায় এটা ভি ওয়ান এটা ভি তো আমার প্রথমে কি করতে হবে নোডার অ্যানালাইসিস করতে গেলে আমার প্রথমে কি করতে হবে গ্রাউন্ড করতে হবে ঠিক আছে আমি গ্রাউন্ড করে দিলাম বাট এখানে নোট দেখেন নোট কিন্তু দেওয়া আছে তিনটা ঠিক আছে নোট দেওয়া আছে তিনটা ওরাই নোট তিনটা দেওয়া আছে তাহলে আমি নোট এখন গনি নোট কটা আছে তার মানে এইটা একটা নোট এইটা একটা নোট এইটা একটা নোট তিনটা নোট তো তিনটা নোট হলে আমার কী করবে প্রতিটা নোটের কি একটা নাম দেবো ওরা যেহেতু নোট দিয়ে দিছে আমি এটা দিলাম ভি এটা দিলাম কী ভি টু এটা দিলাম কি ভিতি আমার নোট দেওয়া শেষ এরপরে কি করব কারেন্ট ডিরেকশন দেবো তো এইখানে দেখেন এটা আমার কি কারেন্ট ডিরেকশন ঠিক আছে এখানে কি কারেন্ট ডিরেকশনে আগে দেওয়া ছিল ডিপেন্ডেন্ট সোর্স এইটা কার উপর ডিপেন্ডশীল ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে এই যে এইখানে যে কারেন্টটা আছে তার উপর নির্ভরশীল ঠিক আছে এটা কার উপর নির্ভরশীল এই এই মানে এই ব্রাঞ্চে যে কারেন্ট আছে তার উপর নির্ভরশীল তো আমরা এই কারেন্ট পাইলে আমরা কি ডিপেন্ডেন্ট সোর্সে কি একটা কি ভ্যালু পাবো দেখি এইভাবে দিলাম এটাও আমি আউটগোয়িং দিলাম এটাও আমি কি দিলাম আউটগোয়িং ঠিক আছে তো এইটা যদি আমার আউটগোয়িং হয় তাহলে এই নোট টুতে আমার কি ইনকামিং এটা যদি আউটগোয়িং হয় আমার এই নোট থ্রিতে এটা কি ইনকামিং তো দেখেন এটা যদি কি আমি আই ওয়ান দেই এটা আই ওয়ান হলে আমার কি এটা আই টু আর এটা হচ্ছে আইএক্স এইটা এক্স হলে আমার এটা হচ্ছে কি এক্স আবার দেখেন এটা সিরিজ লাইন তার মানে কি এইটা যদি আই টু হয় আমার এটা হচ্ছে কি আই টু ঠিক আছে মোটামুটি অনেক করে কারেন্টের কাজ শেষ করলাম তারপর দেখেন এইখানে আমার কোনো ডিরেকশন নাই আমি এইখানে একটা কারেন্ট দিয়ে দিই ঠিক আছে এটা দিলাম আই থ্রি এটা দিলাম আই থ্রি তো এইটা আই থ্রি হলে আমার এইটাও কি হবে আই থ্রি আর এটা দিলাম কি আই ফোর ঠিক আছে আই ফোর আমার কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ তাহলে কি আমি কি করতে পারি অ্যাপ্লাই অ্যাপ্লাই কেসিএল নোট কত ওয়ান তো এক নম্বর নোট এক নম্বর নোটে যদি আমি কি অ্যাপ্লাই করি দেখেন এটা আমার এক নম্বর নোট এটা হচ্ছে কি এক নম্বর নোট এক নম্বর নম্বর নোটে কি একটা হচ্ছে আমার ইনকামিং দুইটা হচ্ছে আউটগোয়িং তাহলে হচ্ছে কি আই ওয়ান মাইনাস হচ্ছে কি আই টু মাইনাস হচ্ছে কি আই এক্স সমান সমান কি জিরো ঠিক আছে এটা হচ্ছে কি আমার হচ্ছে কি এক নম্বর নোট দুই নম্বর নোট নোট টু দেখেন এইটা আমার কি ইনকামিং আইএক্সটা আমার কি ইনকামিং প্লাস এই দুইটা কি আমার কি আউট এটা আউট গোয় এটাও আউট গোয় তার মানে কি আইএক্স মাইনাস হচ্ছে কি আই থ্রি মাইনাস হচ্ছে কি আই ফোর সময় সমান আছে জিরো ঠিক আছে তারপর হচ্ছে কি নোট থ্রি নোট থ্রি তাহলে নোট থ্রি কোনটা নোট থ্রি এইটা এখানে কি আমার কি আই থ্রিটা ইনকামিং অ্যান্ড কি আই টুটা ইনকামিন আর এইটা হচ্ছে আমার কি আউট গোয়িং তার মানে হচ্ছে কি আই থ্রি প্লাস হচ্ছে কি আই টু মাইনাস হচ্ছে কি টু আই এক্স ঠিক আছে এটা টু আই এক্স কেন কারণ কি আমার এখানে কি এটা কি বলাই আছে টু আইএক্স এটা এটা হচ্ছে আমার কি কারেন্টের এককের দেওয়া আছে অ্যাম্পেয়ারে দেওয়া আছে তো আমার এটা কি টু আই এক্স এই থাকবে তো এখানে যদি আমরা মান বসা দিন এখানে আমরা মান বসাই এখন যদি আমরা কি ইকুয়েশন সলিউশন করি তাহলে আমার হবে নোট তিনটা শেষ এটা হচ্ছে আমার কি ইনকামিং এটা আউট গোয়িং এটা আউট গোয়িং এটা যেহেতু আউট গোয়িং এখানে ইনকামিং এটা আউট গোয়িং এটা আউট গোয়িং এইটা যেহেতু আউট গোয়িং এইখানে ইনকামিং এটা ছিল আউট গোয়িং এখানে ইনকামিং এটা হচ্ছে আমার কি আউটগোয়িং ঠিক আছে তো এখন সলিউশন করে আই আই আইওন কত আমার আইওন হচ্ছে কি থ্রি তারপর কি মাইনাস আই টু আই টু বলতে কি আই টু বলতে হচ্ছে আমার এই কোনটা আই টু আই টু এইট এখন দেখেন আই টু কারেন্ট সবসময় আমি সবসময় যেটা বলি কারেন্ট কোনখান থেকে কোন যায় হায়ার পোটেন্সিয়াল পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালে যায় তার মানে আমার কি ভি ওয়ানটা হচ্ছে কি হায়ার পোটেন্সিয়াল আর হচ্ছে ভিতরিটা হচ্ছে আমার কি লোয়ার পটেনশিয়াল ভি ওয়ান মাইনাস হচ্ছে ভিতরি বাক্য দো ফোর তারপর সে মাইনাস এক্স আই এক্স বলতে কোনটা আমার হচ্ছে আইএক্স বলতে কি এইটা আইএক্স বলতে এইটা তার মানে কি আইএক্স আইএক্স বলতে যদি আমার এইটা হয় তাহলে কি আমার এইটা হায়ার পোটেন্সিয়াল এটা হচ্ছে আমার কি লোয়ার পোটেন্সিয়াল তার মানে হচ্ছে কি ভি ওয়ান মাইনাস হচ্ছে ভি টু বা কি হচ্ছে টু সমান সমান জিরো সমান সমান কি জিরো ঠিক আছে তার তো এটা যদি আমরা সলিউশন করি এটা যদি আমরা সলিউশন করি তাহলে কী আসবে এখানে আমার কি ফোর কি আমি কি কমন ইয়ে কমন নিতে পারি তাহলে হচ্ছে কি তিন চারে বারো মাইনাস ভি ওয়ান মাইনাস ম্যানেজে প্লাস ভি ভি থ্রি মাইনাসে মাইনাস ভি ওয়ান মাইন ম্যানেজে প্লাস ভি টু সমান সমান হচ্ছে কি জিরো সরি 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 এখানে কী হবে মাইনাস টু ভি ওয়ান মাইনাস ম্যানেজে প্লাস টু ভি টু সমান সমান আছে কি জিরো ঠিক আছে তো এটা এটা কি এখানে যা গুণ হবে ঠিক আছে দেখেন ভি ওয়ান একটা দুইটা মাইনাস থ্রি ভি ওয়ান তারপরে ভি থ্রি ভি টু আছে কি প্লাস টু ভি টু প্লাস ভি থ্রি তো এটা এইদিকে প্লাস আছে এই জায়গায় আছে কি মাইনাস ঠিক আছে তাহলে এটা আমার কি এক নম্বর সমীকরণ ঠিক আছে এটা আছে আমার কি এক নম্বর সমীকরণ ওকে তাহলে এটা হচ্ছে আমার কি এক নম্বর সমীকরণ আপনারা ইচ্ছা করলে এটা কি প্লাস করেও নিতে পারেন এখানে কি মাইনাস কমন নিয়ে এটা কি প্লাস করতেও পারেন এটা কীভাবে তাহলে এটা আপনারা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন থ্রি ভি ওয়ান মাইনাস টু ভি টু মাইনাস ভি থ্রি সমান টুয়েলভ ওই একই এটা এটা কি একই জিনিস ঠিক আছে এইভাবে করলে কি ম্যাট্রিক্স কর ম্যাট্রিক্সের সুবিধা হবে এটা যখন আমার কি পজিটিভ ভ্যালু আসবে তখন কি আমাদের কি ম্যাট্রিক্স করতে সুবিধা হবে তারপর দেখেন আইএক্স আইএক্স কোনটা আমার কী আছে আইএক্স হচ্ছে এখানে ঠিক আছে আইএক্স হচ্ছে এইটা তাহলে আইএক্স আমার কি হচ্ছে বি ওয়ান মাইনাস বি টু বাইক দো টু মাইনাস আই থ্রি আই থ্রি কোনটা আই থ্রি হচ্ছে আমার এইটা তার মানে কি বি টু মাইনাস ভি থ্রি বাইক দো আছে এইট মাইনাস আই ফোর আই ফোর আই ফোর আমার কি এইটা এটা কি মাইনাস ভি টু বাই ফোর সময় সময় আছে কি 0 তো এখানে কি যদি আমরা কি সলিউশন করি তার মানে কি হচ্ছে আমার কি এইট কমন আসতেছে কমন আসতে কত চার তাহলে আছে কি ফোর ভি ওয়ান আছে কি আর কি ফাইনালি টু ভি টু সময় সময় কি জিরো ঠিক আছে চার দুগুনি আট চার ভি ওয়ান মাইনাস ভি টু যা আছে তাই মাইনাসে প্লাসে প্লাস ঠিক আছে এটা এটা তার মানে এটা আমার কি প্লাস হবে এটা হবে আমার প্লাস মাইনাস ভি টু ঠিক আছে এটা এখানে গুণ করলে জিরো হয়ে যাবে তো এইখানে থাকতেছে ভি আছে কত একটা সাতটা সেভেন ভি টু মাইনাস প্লাস প্লাস একটা সমান আছে আসছে জিরো এটা আছে আমার কি দুই নম্বর ইকুয়েশান এটা এক নম্বর ইকুয়েশান এইটা দুই নম্বর ইকুয়েশান এখন আসেন আমার কি তিন নম্বর ইকুয়েশানে তো তিন নম্বর ইকুয়েশান তিন নম্বর কি আমার আই থ্রি আই থ্রি কোনটা আই থ্রি হচ্ছে আমার এটা কী কারেন্ট কি এইখান থেকে ভি টু থেকে ভি যাচ্ছে তার মানে কি ভি টু মাইনাস হচ্ছে কি ভি ভাগ কদ রেজিস্টার আট তারপর হচ্ছে প্লাস আই টু আই টু কোনটা আই টু হচ্ছে আমার কি এইটা তারপর ভি ওয়ান মাইনাস ভি থ্রি ভি ওয়ান মাইনাস ভি থ্রি বাক্য দো রেজিস্টার রেজিস্টার কত ফোর মাইনাস টু দেখেন টু আই আইএক্স আইএক্স কোনটা আইএক্স আমার কি এইটা ছিল না আইএক্স কারেন্ট কোনটা এটা আমার আইএক্স কারেন্ট তাহলে কি আমি এখানে আইএক্স কারেন্টটা বসায় দিতে পারি তাহলে এটা আমরা কীভাবে বসায় দিই আমি এখানে কি টু আই টু আইএক্সটা যদি আমি এই লিখি টু আই এক্স টু এক্স যদি লিখি তাহলে দেখেন টু ইন টু আমার আইএক্স কত ছিল কি হচ্ছে এটা কি দুই দুই কাটা ভি ওয়ান মাইনাস ভি টু ঠিক আছে তাহলে টু আইএক্স কত আমার কি হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু সময় সময় কি জিরো ওকে দেখেন টু আইএক্স আইএক্স কত আইএক্স হচ্ছে আমার এইটা এইটা কি ভি ওয়ান মাইনাস হচ্ছে কি ভি টু বাই হচ্ছে কি টু ঠিক আছে টু টু ক্যান্সেল টু টু ক্যান্সেল টু টু ক্যান্সেল মাইনাস তাহলে আই টু মাইনাস ভি ওকে তো এখান থেকে ধরেন এখান থেকে যদি আমি সলিউশন করি তাহলে কি আমার কি আট কি আসবে আট কি আসবে তাহলে আট যদি আমি নেই তাহলে এসে কি ভি টু মাইনাস ভি থ্রি প্লাস হচ্ছে দুই টু ভি ওয়ান মাইনাস কি টু ভি থ্রি তাহলে আসছে মাইনাস এইট ভি ওয়ান প্লাস এইট ভি টু ঠিক আছে তো এটা এখানে যায় কি জিরো হবে এখানে ইকুয়েশান করলে কত পারতেছি এখানে একটা ভি টু আছে এইট ভি টু নাইন ভি টু আছে কি ভি থ্রি কত আছে এটা কত এটা ওয়ান ঠিক আছে ভি আছে কত মাইনাস থ্রি আর আছে কত ঠিক আছে সিক্স ভি ওয়ান সময় কত জেরো মাইনাসের ঠিক টু পার দিলে সিক্স তো এটা যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে কি থাকতেছে সিক্স ভি ওয়ান তো এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই তাহলে থাকতেছে কি সিক্স ভি ওয়ান এটা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে নাইন ভি টু প্লাস থ্রি ভি থ্রি কি তো থেকে কি এখন কি এখান থেকে যদি আপনার কি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স করেন দেখেন প্রতিটা কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আছে এখান থেকে যদি আপনার কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স করেন তাহলে কি সহজেই কি সলিউশনটা বার করে দেবেন যেহেতু আমার ভিডিও অনেক বড় হয়েছে আমি কি ম্যাট্রিক্সটা অনেক কি মানে করে দিচ্ছি না আপনারা কি করে দিবেন নিজে থেকেই করে নেবেন যদি সমস্যা হয় আমার কি কমান্ডে জানাবেন আমি আপনাদেরকে ম্যাট্রিক্স নিয়ে কি একটা সুন্দরভাবে ভিডিও দেবেন যদি আপনাদের কি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি কি ম্যাট্রিক্স নিয়েও ভিডিও দেবো তো দেখেন তাহলে ভিওান আমার কি আসবে ফোর পয়েন্ট ভোল্ট এটা যদি আমি কি ম্যাট্রিক্স করার পরে কি আমার ভিওান আসবে ফোর পয়েন্ট এইট ভোল্ট ভি আসবে টু পয়েন্ট ফোর ভোল্ট অ্যান্ড ফাইনালি ভিত্তি আসবে বল তাহলে এই সবগুলো কি আমার হচ্ছে তো আজকের ছিল এই ভিডিও আমি এরপরে যে ভিডিওটা আনবো সেখানে আমার কি কম্বাইন থাকবে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স অ্যান্ড কি ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কি অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো তো আশা করি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কি সাবস্ক্রাইব করেন আর আমার চ্যানেলে কি আপনার কি বিভিন্ন পরীক্ষার পরীক্ষার কোশ্চেনের সমাধান দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন আর কারো কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমার কি কমেন্ট সেকশনে অথবা কি আমার ফেসবুক গ্রুপে আপনারা জানাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ